Hello, my dear students. Software engineering course এর week one lesson one এর মধ্যে তোমাদের স্বাগতম। আমরা এই weekের যে চ্যাপ্টারটা এটাতে পড়বো আসলে software and software engineering নিয়ে কিছু definition, concept, understanding level এগুলো আমরা একের পর এক ডেফিনেশন গুলো কি কি শিখবো একটু আমরা তার আগে একটু টপিক গুলো দেখে নেই যে আমাদের আজকের এই টপিক গুলো কি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ডেফিনেশনটা, তারপর হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নেচার গুলো কি কি, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি কি, সফটওয়্যার লিগেসি গুলো কি কি, কিভাবে সফটওয়্যার কোয়ালিটি মেনটেন করতে হয়, কোন কোন প্যারামিটার উপর বেসিস করে সফটওয়্যার আসলে কোয়ালিটি মেনটেন করতে হয়, স্টেক হোল্ডার কারা কারা, কিছু টেকনোলজি লেয়ার টেকনোলজি গুলো আমরা দেখবো, সফটওয়্যারের প্রসেস গুলো কি, এবং লাস্টে আমরা দেখবো সফটওয়্যারের মিথ কি। তো এগুলো হচ্ছে বেসিক একটা আইডিয়া যে আমরা আজকের এই চ্যাপ্টারে যেটা আমরা শিখবো। ওকে, সো আমরা প্রথমে চলে আসি যে হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য সফটওয়্যার। ওকে, আমি যদি বলি এক কথায়, দেখো এখানে তিনটা কিওয়ার্ডকে আমাদের এখানে আইডেন্টিফাই করা হয়েছে, ইনস্ট্রাকশন, ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডকুমেন্টেশন। আমি যদি এক কথায় বলি যে তুমি তিনটা কিওয়ার্ডকে ডিফাইন করতে গেলে, দেখো ইনস্ট্রাকশন করতে করতে সে যখনই তুমি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাবা সেটার ভিতরে কী থাকবে, কোনো কোনো প্রোগ্রাম থাকবে, প্রোগ্রাম থাকবে মানে এটার ভিতরে কিছু ইনস্ট্রাকশন আছে, কোড আছে। এটাই জন্য বলা আছে প্রোগ্রাম দ্যাট ওয়েন এক্সিকিউট প্রোভাইড দ্য ডিজার্ভ ফিচার ফাংশনস অ্যান্ড দ্য পারফরমেন্স। মানে আমি যখনই কোনো একটা কোড লিখবো, কোনো কোনো একটা ইনস্ট্রাকশন লিখবো, অবশ্যই সেটার ভিতরে কী থাকবে, আমার কোনো ফিচার থাকবে, কোনো কোনো ফাংশন কাজ করছে, এবং সেই ফাংশনগুলো বা ফিচারগুলো কাজ করছে কোনো কোনো একটা সিস্টেমের পারফরমেন্সকে মেজার করার জন্য, অথবা পারফর্ম করার জন্য, কোনো একটা প্রবলেমকে পারফর্ম করে সলভ করার জন্য, কাজ করার জন্য। ওকে, তাহলে হচ্ছে কি যে এই জন্য এটাকে গেল ইনস্ট্রাকশন। এরপরে আমি আসি যে ডেটা স্ট্রাকচার। তার মানে আমি যদি কোনো কোনো একটা সিস্টেমের ফিচার নিয়ে, দেয়া ফাংশন নিয়ে, পারফরমেন্স নিয়ে কাজ করতে চাই, তার মানে অবশ্যই সেটার ভিতরে কি থাকবে, ডেটা থাকবে। তার মানে সেই ডেটাগুলো বিভিন্ন রকমের ম্যানিপুলেশনের প্রয়োজন হবে, এডিট, আপডেট, ডিলেট, এই জিনিসগুলো কাজ করার জন্য। তার মানে সিস্টেমগুলোকে কি, ডেটাগুলোকে স্ট্রাকচার্ড ওয়েতে থাকা লাগবে, স্ট্রাকচার্ড ওয়েতে রাখার জন্যই বলা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা বলা হচ্ছে দ্য ডেটা স্ট্রাকচার দ্যাট এনাবল দ্য প্রোগ্রাম টু অ্যাডিকুয়েটলি ম্যানিপুলেট অ্যান্ড দ্য ইনফরমেশন। মানে ইনফরমেশনগুলোকে যে কোনো সময় আমরা সাজাই নেব, এডিট করব, ডিলিট করব, মার্চ করতে পারি, বিভিন্ন রকমের যে ওয়েতে ডাটাগুলোকে যাতে আমি পরবর্তীতে কাজ করতে পারি, এই জন্য বলা হচ্ছে ডেটা স্ট্রাকচার থাকা লাগবে। তারপরে বলতেছে কি, যখন আমি এইভাবে ফিচারগুলো নিয়ে কাজ করব, ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব, অবশ্যই সেটা কী থাকা লাগবে, কার কী অপারেশন, কে কাজ করছে, কে কী কাজ করছে, এবং সেটা কীভাবে ইউজ করা হচ্ছে, তাদের জন্য একটা প্রপার একটা ডকুমেন্টেশন থাকা লাগবে। তো আমি যদি এরকম একটা ডকুমেন্টেশন রাখি, তখনই আমার কমপ্লিটলি যে সফটওয়্যারের যে ডেফিনেশনটা, সে তিনটা কিওয়ার্ডকে কমপ্লিটলি ফুলফিল করছে। তার মানে কি, সেটার ভিতরে ইনস্ট্রাকশন থাকবে, ডেটা স্ট্রাকচার থাকবে, অবশ্যই সেটা অবশ্যই লাস্ট পর্যায়ে কি আমার একটা ডকুমেন্টেশন ওয়েতে থাকা লাগবে। এই জন্য আমি এটাকে বলা হচ্ছে যে সফটওয়্যার ডিপেন্ডস অন দ্য থ্রি কিওয়ার্ডস, ইনস্ট্রাকশন, ডেটা স্ট্রাকচার অ্যান্ড দ্য ডকুমেন্টেশন। ওকে, নেক্সট, তাহলে আমি কিছু ডেফিনেশন জানলাম সফটওয়্যারের, তাহলে আমরা কিছু নেচার অথবা কিছু ক্যারেক্টারিস্টিক জানি। এই জন্য বলেছি, দেখো প্রথমটা যেটা বলতেছে, সফটওয়্যার ইজ ডেভেলপড অর ডিজাইনড, ডেভেলপ অর ইঞ্জিনিয়ার, ইট ইজ নট দ্য ম্যানুফ্যাকচার ইন দ্য ক্লাসিক্যাল সেন্স। মানে হচ্ছে কি, মানে এটা ব্যাপারটা এরকম না যে কোনো কোনো একটা চিপের মধ্যে চলে আসলো, তার মানে এটাকে কী করে লাগবে, ডেভেলপ করা লাগবে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিলেই তারপরে সেটাকে তৈরি করা লাগবে। তারপর বলতেছে এটা ইনট্যাঞ্জিবল, মানে এটা আনএবল টু টাচ, মানে এটাকে তৈরি করা হবে, কাজ করা হবে, এটা কোনো না কোনো প্রোগ্রামেটিক্যালি সেটা কাজ করবে, এটাকে এই জন্য বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল। আবার এটা কি, ইজি টু রিপ্রোডিউস, মানে আমি কাজ করছি কোনো না কোনো একটা ফাংশন নিয়েতে, সিস্টেমে কাজ করছে, আবার নতুন করে সেটাকে ডেভেলপ করা আমাকে প্রয়োজন হইতে পারে, সেজন্য একে রিপ্রোডিউস বলছে। তারপর এটাকে অনেক সময় হার্ড টু অটোমেট, মানে ইন্টেনসিভ লেবার, লেবার ইন্টেনসিভ মানে অনেক রকমের হার্ড কাজগুলোকে অনেক ইজিলি ওয়েতে কাজগুলোকে করানো সম্ভব হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে অনেক কঠিন কাজকে ইজিলি আনা সম্ভব। আবার বলা হচ্ছে যে আমি অনেকগুলো আছে যে কাজ করা হচ্ছে, কিন্তু সেটার মধ্যে থেকে কোয়ালিটি এনশিওর হচ্ছে কি না, আমাদের অনেক সময় এটা আইডেন্টিফাই করা খুব টাফ, এই জন্য বলা হচ্ছে
কোয়ালিটি প্রবলেমস আর হার্ড টু নোটিস, সেই জন্য বলছো অনেক সময় মেনটেন করা পসিবল হয় না যে আসলে কতটুকু কোয়ালিটি এনশোর করা পসিবল বা কতটুকু এনশোর করা হচ্ছে। ইজি টু মডিফাই, যেহেতু এটা আমি পিপল মেক চেঞ্জ উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইট, মানে কোনো না কোনো চেঞ্জ হচ্ছে, কোনো কোনো প্রয়োজন হচ্ছে, কোনো কোনো রিকোয়ারমেন্টস অ্যাড আউট করছে, সেটাকে ইজিলি মডিফাই করা পসিবল। আর লাস্টে করেছে সফটওয়্যার ডাজ নট ওয়ার আউট, মানে হচ্ছে ব্যাপারটা এরকম না যে আমি কাজ করছি মানে এটাকে চেঞ্জ করা যাবে না, মানে এটা আমি কাজ করছি ফেলোর আসবে, টাইমিং আর রেটের কোনো না কোনো একটা কাজ আসবে, ফেলোর রেটের কারোর উপর ডিপেন্ড করে আমার আবার নতুন করে আপডেট করার প্রয়োজন হতে পারে, মানে এটা এমন না যে এক জায়গায় এটা অলওয়েজ স্থির থাকবে, এটা অলওয়েজ আপডেটের উপর থাকবে। এই জন্য বলা হচ্ছে সফটওয়্যার ডাজ নট ওয়ার আউট, মানে সবসময় এটাকে এক জায়গায় একত্রিত ঢেকে রাখার জিনিস, এটা অলওয়েজ কি থাকবে, আপডেট হবে, চেঞ্জ আসবে, বেসিক্যালি ইনফরমেশনের উপর বেসিস করে, রিকোয়ারমেন্টসের উপর বেসিস করে, টাইম রেটিংয়ের উপর ডিপেন্ড করে, পারফরমেন্সের উপর বেসিস করে এটাকে চেঞ্জ করা লাগবে। আর লাস্টে যেটা বলছো দেখো, ও ডিজাইন এন্ড গেটিং ইজ গেটিং ওয়ার্স, মানে অবশ্যই সিস্টেমটা ডিজাইনের উপর ডিপেন্ডেবল, যে ভালো ইন্টারফেস কাজ করা, ডাব্লিউটা হইতে পারে ইন্টারনাল লেয়ার টেকনোলজির উপরে অথবা ইন্টারফেসের উপরে, দুটোই হোক না কেন ডিজাইনের ব্যাপারটাকে বলা হচ্ছে, যে জন্য পুরো ডিজাইন যদি হয় তাহলে এটা গেটিং ওয়ার্স, মানে এটা অবশ্যই কোনো কোনো কারণে ইউজেবিলিটি ভালো নাও আসতে পারে, যে জন্য বলা হচ্ছে যে অবশ্যই সেটাকে লার্ন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ওয়েতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজ জানা থাকবে, তাইলে আমার সেটাকে ব্যাড পুর ডিজাইন থেকে গুড ডিজাইনে নিয়ে আসা পসিবল। ওকে, এবার আমরা সফটওয়্যারের অনেকগুলো টাইপের অ্যাপ্লিকেশন আছে, আমরা রিয়েল টাইম রিয়েল লাইফে আমরা এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো সম্বন্ধে একটু জাস্ট ফেমিলিয়ার হয়ে নিই। সিস্টেম টাইপ সফটওয়্যার, সেটা আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমগুলো, নেটওয়ার্ক সিস্টেমগুলো হতে পারে, অ্যাপ্লিকেশন টাইপের সিস্টেমগুলো যেগুলো আমরা নর্মালি গুগল ক্রোম বিভিন্ন রকমের সফটওয়্যারগুলো আমরা অপারেটিং সিস্টেমের ভিতরে যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা আমরা ইউজ করি, তারপর ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো বিভিন্ন রকম ক্যাড ডিজাইন, আর্টিকেল ডিজাইন এসবগুলো, তারপর এম্বেডেড সিস্টেম যে বিভিন্ন রকম মাইক্রোওয়েভ ফুয়েল কন্ট্রোল এই টাইপের সিস্টেমগুলোকে আমরা বলছি এম্বেডেড সিস্টেম, তারপরে প্রোডাকশন বেস সফটওয়্যারগুলো বিভিন্ন রকমের ইনভেন্টরি সিস্টেম, প্রোডাকশন বেস ওয়ার্ড প্রসেসিং, অনলাইন বেস সফটওয়্যারগুলো হতে পারে, তারপরে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা বিভিন্ন রকমের চ্যাটিং, আপলোড, ই বিজনেস, ই কমার্স এই টাইপের সফটওয়্যারগুলো হতে পারে, আবার হতে পারে কি এআই বেসড সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা যেটা বলি মেশিন লার্নিং অ্যাপস, কোনো রকম এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স বেস, ডিসিশন বেস এই কাজগুলো হতে পারে, বিভিন্ন রকমের গেমিং সফটওয়্যার হতে পারে, মোবাইল বেসড ডিজাইন হতে পারে, ডি সফটওয়্যার হতে পারে, তারপরে হতে পারে ওপেন ওয়ার্ল্ড কম্পিউটিং, যেটা বলা হচ্ছে যে এখন ডিস্ট্রিবিউটেড কাজ করা হচ্ছে এক জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউটেড রিমোটলি বিশ্বের সব জায়গায় সেটাকে দেওয়া হচ্ছে, সব জায়গা থেকেই অ্যাক্সেস নিয়ে কাজ করা হচ্ছে। আবার হতে পারে যে ইউবিকুইটাস কম্পিউটিং, যেটাকে আমরা বলছি যে ওয়্যারলেস নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড, সেটা কি যে অ্যাপেল ওয়াচের ব্যাপারটা, ইলেকট্রনিক ফ্লোর ম্যানেজমেন্ট হতে পারে, স্মার্ট লাইট, স্মার্ট লক, হোম অটোমেশন, সেলফ ড্রিভেন, এগুলো হচ্ছে কমপ্লিটলি ইউবিকুইটাস কম্পিউটিং এর কনসেপ্টের মধ্যে পড়ে, তো এই টাইপের অ্যাপ্লিকেশনও হতে পারে। নেট সোর্সিং, যেটা হতে পারে ওয়েব ইঞ্জিন, যেটাকে আমরা বলি, যেটাকে কম্পিউটিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে, তারপর হচ্ছে ওপেন সোর্স, যেটা হয়তো কি দুনিয়ার সব জায়গা থেকে কোডগুলো এখন ওপেন, সব জায়গা থেকে যাতে কাজগুলো করার জন্য এটাকে আমরা কাজ করতে, এইগুলো হচ্ছে বেসিক একটা আইডিয়া যে সফটওয়্যারের ক্যাটাগরিগুলো কীরকম হতে পারে। তো এই ক্যাটাগরি নিয়ে আমরা জাস্ট নেচারগুলো একটু দেখলাম। ওকে, এবার আমরা আসি যে সফটওয়্যার লেগেসিটা কি, যে এমন হতে পারে যে কোনো একটা সফটওয়্যার অনেক পুরাতন আউট অফ ডেটে আছে, কিন্তু এটা কি করা দরকার, রিপ্লেসমেন্ট করা দরকার। তো অনেক সময় এটা ওয়ার্কিং বিজনেস ইন্ডিভিজুয়াল ওনার ডাজ নট ওয়ান্ট টু আপডেট, মানে অনেক সময় অনেক পিপল আছে যে এটা আপডেট করতে চায় না, আপডেট করলে হয়তো নতুন করে নতুন টুল শেখা লাগবে অথবা জানা লাগবে, কোনো না কোনো সিস্টেমও চেঞ্জ করে লাগতে পারে, ডিভাইসেরও প্রবলেম হতে পারে, এই জন্য এই কনসেপ্টটাকে নিজেদেরকে আপডেট করতে না যাওয়াটাই হতেছে কি সফটওয়্যার লিগেসি, যেটাকে বলা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট দ্য সফটওয়্যার ইজ আউট অফ ডেট or in need to replacement, however it may be in good working order, the business or individual owner does not want to upgrade or update the software, মানে আপডেট করতে চান না, আপডেট হতে চান না নিজেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে এই কনসেপ্টটাকে আমরা আসলে বলি লিগেসি সফটওয়্যার। আর এই জন্য বলা হচ্ছে কি, এই জন্যই বলা হচ্ছে যে ওয়াই মাস্ট চেঞ্জ, কেন কেন চেঞ্জ দরকার, আমার অবশ্যই সিস্টেমটাকে অ্যাডপশনে আনা লাগবে, সিস্টেমটা এনহ্যান্সমেন্ট হওয়ার জন্য এক্সটেন্ডেড ইনকমেন্টের মানে আমি সফটওয়্যারটাকে মানে মডারেট আপডেট জিনিসপত্র ঢোকানোর জন্যই আমার এটা দরকার। আর লাস্টে দেখা যাচ্ছে কি রিআর্কিটেক্টস, মানে কেন আমরা অনেক সময় হয়তো কি অ্যাডপশনের প্রবলেম হতে পারে, অ্যানাউন্স করতে চায় না, আবার রিআর্কিটেক্টস করা লাগতে পারে, এই জন্য বলা হচ্ছে যে অনেক সময় চেঞ্জ না হয়ে মেক ইট ভ্যায়াবল উইথ ইন দ্য নেটওয়ার্ক, নিজেদের মধ্যে হয়তো কাজ শেষ করে ফেলতে চাই যে
রিআর্কিটেক্ট করা লাগবে, এই জন্য এমন হতে পারে যে সফটওয়্যারটা যখন আমি আপডেট করতে যাই তখন আমার ওই আর্কিটেকচারে হয়তো নাও কাজ করতে পারে, এই জন্য নিজেদের মধ্যে থেকে আপডেট হওয়া বা আপডেট হওয়ার চিন্তাটা মাথায় আনে না। তো এই কারণে আসলে আমাদের চেঞ্জ হওয়া দরকার, কারণ আমি এখন নিয়ে কাজ করছি, এমন হতে পারে 5 বছর পরে এই টেকনোলজিটি আমার থাকবে না, এই জন্য হওয়া লাগবে কি আমাকে আপডেট হওয়া লাগবে। এই জন্য বলা হচ্ছে এই যে কনসেপ্টটা, এই জন্য বলা হচ্ছে সফটওয়্যার লিগেসি, যেটা আমাকে বলা হচ্ছে সিস্টেমের মানে ডাজ নট ওয়ান্ট টু আপডেট, মানে এই কারণে ওরা আপডেট হইতে চায় না। এবার আমি আর একটু বেসিক জিনিসগুলো আসি, যে আমরা এতক্ষণ যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলোর কথা বললাম ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমরা যদি একটু স্পেসিফিক করে আসি যে ওয়েব অ্যাপ্লিকেশন আসলে ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হতে পারে, আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করি ওয়েব অ্যাপ্লিকেশন সেগুলো কিসের উপর বেসিস করে, কি কি কনসেপ্টের উপর বেসিস করে আসলে একটা সিস্টেম ওয়েব অ্যাপ্লিকেশন হয়। একটা নম্বর হচ্ছে নেটওয়ার্ক ইনটেন্সিভ, তারপরে কনকারেন্টলি ইউজ করে, হিউজ নাম্বার অফ ইউজার হতে পারে, আনপ্রেডিক্টেবল লোড, এটা মনে হতে পারে যে একসাথে হিউজ নাম্বার অফ ইউজার একসাথে লোড নিতে পারে, কাজ করতে পারে। তারপর হচ্ছে কি সিস্টেমটা যেহেতু অনেক লোক একসাথে কাজ করবে তার মানে এটার কি পারফরমেন্সটাও আমার অনেক কি হাই হওয়া লাগবে, যেহেতু এটা ওয়েব অ্যাপ্লিকেশন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ইউজার এটাকে ইউজ করার জন্য সার্ভার হিসেবে ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি পারফরমেন্সটা আমার হাই হওয়া লাগবে। অ্যাভেলেবিলিটি, যেহেতু এটা আমার ওয়েব পেজ অ্যাপ্লিকেশন তার মানে 24 ঘন্টায় 7 দিন 12 মাস আমাকে এটা অনলাইনে থাকা লাগবে, এই জন্য বলা হচ্ছে যে কোনো অবস্থাতে যাতে ডাউন না হয় সিস্টেম যেন অবশ্যই অলওয়েজ 100% অ্যাভেলেবেল থাকে সেটাকে আমাকে এনশিওর করা লাগবে। ডেটা ড্রাইভেন থাকা লাগবে, কন্টেন্ট সেন্সিটিভ চিন্তা করা লাগবে অবশ্যই, এমন কোনো ইনফরমেশন থাকা যাবে না যেটা আমাদেরকে কমপ্লিটলি কি ইরিলেভেন্ট। তারপরে কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েশন, মানে কমপ্লিটলি যেটা আমি কাজ করব যে কোনো জায়গায় এরর আছে কিনা, কোনো কারোর কোনো প্রবলেম আছে কিনা, ফাইন্ডিংসগুলো আমাকে অলওয়েজ চেক করা লাগবে, মেনটেনেন্সের জন্য আমাকে অলওয়েজ থাকা লাগবে। ইমিডিয়েসি ব্যাপারটা যদি কখনোই কোনো কারণে আমার যদি কোনো মানে যদি প্রয়োজন দরকার হয় অ্যাপ্লিকেশন ডোমেনে সেটা আমাকে অবশ্যই মার্কেট চেক করে চেঞ্জ করে দেন, আমাকে এটা খুব তাড়াতাড়ি আবার এটাকে ইমিডিয়েসিতে আনতে হবে। তারপর হচ্ছে যে অবশ্যই যেহেতু অনলাইন আমার ট্রানজ্যাকশন রিলেটেড থাকতে পারে, ইনফরমেশান রিলেটেড থাকতে পারে, এই জন্য যা ক্লায়েন্টদের ইনফরমেশান বা কাস্টমারদের ইনফরমেশান অথবা ক্লায়েন্টদের ট্রানজ্যাকশন রিলেটেড ইনফরমেশান অবশ্যই এই জন্য এটা কী করা লাগবে অবশ্যই সিকিউর হওয়া লাগবে, যদি সিকিউর না হয় তাহলে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশানকে এনশিওর করা যাচ্ছে না। অবশ্যই সেটা হওয়া লাগবে কি অ্যাস্থেটিক, যে দ্য লুক অ্যান্ড ফিল, মানে মানুষজন চিন্তা করে যেটা আমি একটা সিস্টেম ইউজ করছি বা মানে ব্যাপারটা ইউজার ইউজেবিলিটি বা ইউজার এক্সপিরিয়েন্স যেন অবশ্যই ফিল করে চিন্তা করে সফটওয়্যারটাকে ডেভেলপ করা হয়, যদি সেটা না হয় তাহলে ইউজার কিন্তু ওই অ্যাপ্লিকেশানে ইউজ করার জন্য উৎফুল্ল হবে না।